সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সপ্তাহের মেয়াদ 3 দিন বাড়িয়ে 14 আগস্ট পর্যন্ত করা হয়েছে বিকেলে সংবাদ সম্মেলনে। একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাসনাইন তানভীরের রিপোর্ট। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই 5ই আগস্ট ঘোষণা করা হয় ট্রাফিক সপ্তাহ। গত 6 দিনে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রায় 52,500 যানবাহন ও 11,000 চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর ফিটনেস না থাকায় প্রায় 600টি যানবাহন ডাম্পিং হয়েছে। এই সময়ের মধ্যে জরিমানা আদায় হয়েছে প্রায় 3 কোটি টাকা। সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আমরা এই সড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলা টেকসই করার জন্য ট্রাফিক সপ্তাহ 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আরও 3 দিন আমরা বর্ধিত করার ঘোষণা দিচ্ছি। যেই হোক, যে পেশারই হোক, যে শ্রেণী হোক, ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কয়টি গাড়ি রুট পারমিট থাকবে সেই গাড়ি ছাড়া অতিরিক্ত কোনো গাড়ি ঢাকা শহরের রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। আসাদুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানো ব্যক্তি ও উস্কানি দাতাদের এরই মধ্যে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তথাকথিত দায়িত্বশীল ব্যক্তিদের রেকর্ড রয়েছে, তারা কিভাবে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে কিভাবে দেশে ধ্বংস কালাপ চলবে, দেশকে স্থবির করে দেবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তার প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে। দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের এখনো চিহ্নিত না করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। বলেছেন, হামলার শিকার সাংবাদিকরা চাইলে মামলা করতে পারেন। সেদিন সাংবাদিকদের উপরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। এটির ব্যাপারে কোনো অভিযোগ পেলে অবশ্যই আমরা নিয়মিত মামলাও করব এবং আমরা তাদেরকে আইন আমলে নিয়েও আসব। এবং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, যারা অ্যাগ্রিড পার্সন তারা এই ব্যাপারে মামলা করতে পারেন, সেইখানে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের সাথে পুলিশের পাশাপাশি সংঘর্ষে জড়ানো হেলমেট পরিহিত যুবকদের বিষয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ডিএমপি কমিশনার। ব্যবস্থা গ্রহণে আমাদের দায়িত্ব পালনে হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।